এপিসোড 22-তে আমরা কি শিখেছিলাম, একটা পাল্টা শিখেছিলাম, তার আগেও শিখেছি আরও দুটো পাল্টা শিখেছি, তো আজকেও সেই ছোড়তা মেজদা সেজদা এরকম নানান রকম হয় না, তো সেরকম মেজদা শিখেছিলাম, আজকে হচ্ছে গিয়ে সেজদা পাল্টা। ব্যাপারটা কিন্তু একই রকম, কিন্তু একটু হয় না, আস্তে আস্তে বড় হচ্ছে জিনিসগুলো। আগেরটা ছিল শুধু আটটা নোট, কিন্তু মজার হচ্ছে কি, কেন সেজদা মেজদা বলছি, এরা সব এক ফ্যামিলি থেকে, এদের ডান হাতে কিন্তু সেই সেম বল বাজে, ডারা ডা ডারা ডা ডারা। সুতরাং এই পাল্টাগুলো সেম ফ্যামিলির, একই পরিবার বর্গ থেকে যেন উঠে আসছে। ডান হাতে সেই সেম বল, ডারা ডা ডারা 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 ডা ডারা ডা ডারা। বাঁ হাতে কি বাজবে, বাঁ হাতে বাজবে সা 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 রে 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 কা গা, প্রথম পার্ট সা রে সা গা রে সা নি সা। বেশ মজার না, একবার বাজিয়ে দেখি। বাজাচ্ছি যখন একবার ফোর্থ স্ট্রিং থেকে নিচের গা অব্দি বাজাই, ও আমরা কয়েকদিন আগে ইমন শিখেছি, ইমনে যখন অনেক কিছু অভ্যেস করছি তখন পাল্টাটাও না হয় আমরা ইমনে অভ্যেস করি। পাল্টা কিন্তু যখনই আমরা যে রাগে বাজাবো সেই রাগে আবার প্র্যাকটিস করা যায়, তাতে কি হয় সেই রাগের চলন টলনগুলো আমাদের খুব পোক্ত হয়ে যায়। ঠিক আছে, আমি আজকে শুদ্ধ পর্দার বদলে ইমনে স্কেলে পাল্টাটা বাজাচ্ছি। ওকে, একদম ওপরে সা থেকে, মা গা রে মা গা রে মা গা রে
さあさあさあリリリカカダラダダラダダラダダラダダラダラダダラダダラダダダラダダラダラダダダダラパダパリダパサリサガレサニサハワチロキンジジヘトアマダニバジャノノタニシチュナラスノタシュサリサガレサリサコリアムラボンドラエクニオムプロトメパルタタドラカトレアマラリケネボサササレレデガガサリサガレサニサbar bar kore porbo porar pore re 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 ga 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 ma ma re ga re ma ga re sa re je logic ta ekbar amader mathay boshe jabe tokhon kintu bhabte hobe na er pore ki note ashbe ek second amra kokhoni prothome sa 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 re 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 ga ga sa re sa ga re sa ni sa re 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 ga 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 ma ma re ga re ma ga re sa re ga ga cheshta korbo naআস্তে আস্তে করব কিছুটা সময় যদি আস্তে আস্তে করে ঠিক করে তুলে নি তাহলে কিন্তু আমাদের ভীষণ সুবিধা হবে প্রথমে মুখে তারপরে যন্ত্রে এবং পুরো পাল্টাটাই যখন বাজছে ডান হাতে কিন্তু একটাই স্ট্রোক অনেক সময় কি হয় বাম হাতের দিকে খুব কনসেন্ট্রেট করতে গিয়ে দেখা যায় ডান হাতে সব ডা দিয়ে বাজছে ডা 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 আমি কেন এই কথাগুলো বারবার বলছি কারণ ক্লাসে আমরা যখন লেসন দিই মাঝে মধ্যেই দেখি পরের দিন যখন লেসন করে নিয়ে আসেন আমাদের ছাত্রছাত্রীরা তখন এই ছোট ছোট ভুলগুলো হবার সম্ভাবনা অনেক হয় এক সেকেন্ড হচ্ছে গিয়ে মুখে পড়লে বাজাতে অনেক সুবিধা হয় এবং ইউনিফর্ম হয় মানে সা 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 রে 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 কা কা সা রে সা গা রে সা নি সা এরকমভাবে হয় না আর কিছু নোটে আমাদের বাজাতে সুবিধা হয় কিছু কিছু পজিশনে আমাদের বাজাতে বেশ অসুবিধা হয় সেইগুলোকে আমরা বারবার করে বাজাই আমাদের কি হয় প্র্যাকটিসের একটা অদ্ভুত মজা আছে আমরা কি বেশি প্র্যাকটিস করি জানেন যেটা ভালো বাজাই ঠিক উল্টোটা হওয়া উচিত যেটা একটু কমজোরি আছে তাকে বেশি বার অভ্যেস করা উচিত যেরকম একটা জায়গা দেখা চাই মা 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 পা 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 ধা ধা মা পা মা ধা পা মা গা মা বাজাতে গিয়ে দেখবেন যে বেশ অসুবিধা হবে কিরম তো এইটাকে যদি আমরা চারবার বাজিয়ে নিই সেটা যেটা কম্পারেটিভলি সহজ যেটা তাহলে ওইটার সঙ্গে এটা একরকম হয়ে যাবে তাহলে বন্ধুরা পাল্টা কি থাকলো সা 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 রে 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 কা গা সা রে সা গা রে সা নি সা তানের মধ্যে এগুলো যখন বোল তান বোল তান যখন চলতে থাকবে তখন আমরা এই এক একটা পাল্টার উপরে
কিন্তু কয়েকশো টান বানিয়ে ফেলি। সুতরাং বন্ধুরা, পাল্টা প্র্যাকটিস এসেনশিয়াল। কোনো অসুবিধা হলে ভিডিওটি আরেকবার দেখুন, স্পেশালি যেই জায়গাটায় আস্তে আস্তে বাজিয়েছি সেটার ফিঙ্গার দেখে দেখে অল্প অল্প করে। প্রথমেই যে পুরো অক্টেভটা বাজাতে হবে কোনোই নেই, একটা অক্টেভ হলো, একটা অক্টেভ যখন কমফর্টেবল হলো তখন তার সঙ্গে আরও দুটো নোট অ্যাড করা হলো, আরও দুটো নোট অ্যাড করা হলো, করে নিয়ে যখন পুরো স্কেলটা কমফর্টেবল তখন পুরো স্কেলে প্র্যাকটিস করবো আমরা। শেয়ার, সাবস্ক্রাইব, বেল আইকন প্রতিবারের মতন, যাতে বেশি বন্ধুদের কাছে আমরা পৌঁছতে পারি। তাহলে এই মেজদা পাল্টা আমরা সামনের দিন ভীষণ ভালোভাবে শুনতে চাই। অভ্যেস চলুক, খুব ভালো থাকবেন।